ব্লু ইকোনমি, এটা যদি সত্যিকারভাবে আমরা যথাযোগ্যভাবে বিনিয়োগ করতে পারি এবং অগ্রাধিকার দিয়ে বিনিয়োগ করতে পারি, তাহলে বাংলাদেশের অর্থনীতির জন্য এটা একটা বিরাট সুফল বয়ে আনবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। না, সব জায়গায় বহুজাতিক কোম্পানি লাগবে না। তেল গ্যাস আহরণের যে প্রযুক্তি সাগরে, সেটা বাংলাদেশের নেই। সেখানে বহুজাতিক কোম্পানিকে আমাদের আমন্ত্রণ জানাতেই হবে। তবে খেয়াল রাখতে হবে যে সব দেশের বহুজাতিক কোম্পানি সবসময় আমাদের উপরে একটা আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করবে, এটা মনে করার কোনো কারণ নেই। অনেক দেশ আছে বিশ্বের মধ্যে যারা উন্নত দেশ কিন্তু ছোট দেশ, তারা আমাদের অর্থনীতির উপর, আমাদের রাজনীতির উপর কোনো রকম নিয়ন্ত্রণ স্থাপনের কোনো চেষ্টা তাদের থাকবে না। না, সেটা তো নাইজেরিয়ার তেল সম্পদ, আন্তর্জাতিক তেল কোম্পানিগুলো সব লুট করে নিয়ে চলে গেছে। অতএব এখানে খেয়াল রাখতে হবে যে সম্পদ সবসময় আশীর্বাদ হয় না। সম্পদ, প্রাকৃতিক সম্পদ অনেক দেশের জন্য অভিশাপ হয়ে দেখা দেয়। অতএব এখানে খেয়াল রাখতে হবে যে এই অর্থনৈতিক সম্পদের লোভে আমাদের রাজনীতি এবং অর্থনীতির উপর যেন মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য যে অত্যন্ত প্রভাবশালী দেশগুলোর, সাম্রাজ্যবাদী দেশগুলোর বহুজাতিক কোম্পানিরা যদি এসে গেড়ে বসতে পারে, তাহলে এটা বাংলাদেশের জন্য অভিশাপ হয়ে দেখা দেবে। এ ব্যাপারে অত্যন্ত সাবধান হতে হবে এবং আমাদের সরকারগুলো তাদের কোমরের জোর এখানে দেখাতে হবে। জনগণের সম্পদ তারা এভাবে বিদেশিদের হাতে লুটপাটের জন্য তুলে দিতে যাতে না পারে, সেজন্য জনগণকে সচেতন হতে হবে। এটা শুধু জিডিপির প্রবৃদ্ধি দিয়ে উন্নয়ন, বিশেষ করে অন্য দেশের সাথে তুলনা করা, এটার বিরুদ্ধে আমার অবস্থান এটা অনেক দিন ধরেই আছে। এটা পুরোপুরি সঠিক নয়, এখানে অনেক সীমাবদ্ধতা আছে, জিডিপির অনেক ত্রুটি আছে, যে নানা রকম বিকল্পের কথা চিন্তাভাবনা করা হচ্ছে। সেখানে জাতিসংঘ উন্নয়ন যে সংস্থা, তারা এখন UNDP, তারা এখন মানব উন্নয়ন সূচক তারা প্রণয়ন করেছে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এবং এর মাধ্যমে জিডিপির পাশাপাশি সেখানে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে একটা দেশের অগ্রগতি কতটুকু হয়েছে সেটা পরিমাপের জন্য তারা একটা ব্যবস্থা করেছে। এছাড়াও আরও বহু ধরনের সূচকের মাধ্যমে এই যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যেগুলো ঘোষিত হয়েছে, SDG, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এই যে 2015-30-এর মধ্যে যে সাস্টেনেবল সব কিছু আছে, ওখানে সব কিছু আছে, এটা অনেক বেশি বিস্তৃত একটা ব্যাপার। অতএব এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলগুলো যদি বাংলাদেশ অর্জনের জন্য অগ্রাধিকার দিয়ে সর্বশক্তি নিয়োগ করে, তাহলে বাংলাদেশের উন্নয়নের পথের বাধা অনেকখানি অপসারিত হবে। এবং জিডিপি প্রবৃদ্ধিতে আমরা ভালো করছি, কিন্তু দুর্নীতির কারণে প্রত্যেক বছর 1-2% জিডিপির প্রবৃদ্ধি আমাদের কম হচ্ছে। তার কারণ হলো যে এখানে বৈষম্য প্রচণ্ডভাবে বেড়ে যাচ্ছে, এবং আরেকটা যেটা অত্যন্ত দুঃখজনক সেটা হলো যে দেশ থেকে বিদেশে পুঁজি পাচার প্রচণ্ডভাবে বেড়ে গেছে, এবং সেটা প্রতি বছর প্রায় $10 বিলিয়ন বা $1,000 কোটি ছাড়িয়ে গেছে। অতএব এটা একটা বড় ধরনের একটা বাংলাদেশের উন্নয়নের পথে বাধা হিসেবে দেখা দিয়েছে। বিনিয়োগযোগ্য পুঁজি, বিশেষত যারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠায় হুন্ডি সিস্টেমের মাধ্যমে বা অন্যান্য অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে, তাদের এই ডলারগুলো বাংলাদেশে আসে না। এগুলো বিনিয়োগযোগ্য ডলার হিসেবে যদি বাংলাদেশে আসতো, তাহলে আমাদের জিডিপি প্রবৃদ্ধির হার আরও অনেক বাড়ত। কিন্তু ওই ডলারের সমপরিমাণ টাকা এই প্রবাসীদের আত্মীয় স্বজনরা পেয়ে যায়, অতএব তারা এগুলো বিনিয়োগ করে, তারা এগুলো দিয়ে ঘরবাড়ি বানায়, তাদের শিক্ষা এবং স্বাস্থ্যের পেছনে খরচ করে, তাদের ভোগের অবস্থা উন্নীত হয়,
অতএব এগুলো অর্থনীতির ইতিবাচক পরিবর্তন আনছে না সেটা বলা যাবে না। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে যে গতি সঞ্চারিত হয়েছে তার পিছনে প্রবাসীদের এই বিশাল রেমিটেন্সের প্রবাহ একটা বড় ভূমিকা পালন করছে। অসংখ্য ধন্যবাদ।